হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন বন্ধুরা আজ আমি তোমাদের পটলের দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করছি যেটা ভাত রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে আর বিশেষ করে নিরামিষ দিনে তোমরা এই পটলের রেসিপিটা যদি রান্না কর করে খাও দেখবে তোমরা এক থালা ভাত খেয়ে নেবে আর কোনো কিছুই এটার সাথে কিন্তু লাগবে না এতই টেস্টি হয় তো সবার প্রথমে আমি এখানে দেখো পটল নিয়ে নিয়েছি আর এই পটলগুলো ধুয়ে নিয়ে পটলের গাটা আমরা এইভাবে একটু চেঁচে নেবো পটলের সম্পূর্ণ খোসা ছাড়ানোর প্রয়োজনেই শুধু গাটা এইভাবে চেঁচে নিলেই হবে কারণ পটলের খোসার মধ্যে অনেক ভাইটামিনস থাকে অনেক পুষ্টিকর গুণ থাকে যেগুলো খোসা ফেলে দিলে কিন্তু সেই গুণগুলো নষ্ট হয়ে যায় আচ্ছা এরপরে পটলের দুই দিকটা বাদ দিয়ে আমরা পটলগুলোকে লম্বা লম্বীভাবে সবকটা পটলকে এইভাবে কেটে নেব তো এখানে আমি সব পটলগুলো দেখো লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি তো এখানে রেডি করে নিয়েছি এবার কড়ায় আমি এখানে দুই বড় চামচ মতন তেল দিচ্ছি তো তোমরা সাদা তেলেও করতে পারো অথবা সর্ষের তেলেও এটা রান্না করতে পারো তো এইবার এই যে পটলগুলো আমরা কেটে রেখেছিলাম এই পটলগুলো তেলের মধ্যে দিয়ে আমরা একটু হালকা হালকাভাবে ভেজে নেব পটলগুলোকে তো এইভাবে এখানে নুন দেওয়ার প্রয়োজন নেই পটলগুলো এমনি ভাজবো নুন হলুদ কিছুই মাখাবে না শুধু পটলগুলোকে আমরা একটু ভেজে নেব তো এইভাবে দেখো এক পিঠটা কত সুন্দরভাবে হালকা হালকাভাবে ভাজা হয়ে গেছে ঠিক হালকাভাবেই ভাজব এইভাবে এরপর অপর দিকটা উল্টে নিয়ে এই পিঠটাও ভালো করে ভেজে নেবো নিয়ে এবার দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এই পটলগুলো তুলে নিয়েছি তো এরকমভাবে একটু হালকাভাবেই পটলগুলোকে ভাজবে যাতে একটু নরমও হয়ে যায় আর একটু দাগও ধরুক এবার কিছু আলু দেখো আমি এখানে একটু বড়ো সাইজে কেটেছি তো এইখানে যেরকম ডিমের ঝোল করলে অথবা যেরকমভাবে মাংসে আলু দিই আলুর দমের আলু কাটে ঠিক সেই রকম সাইজের আলু তোমরা এখানে কেটে নেবে তো এইভাবে আলু কিছু নিয়ে নিয়েছি আর আলুগুলোকেও আমি এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর আলুগুলো যখন ভাজবে একটু হালকা আছে ভাজবে কম আছে ভাজবে যাতে আলুগুলো একটু নরম হয়ে যাক তবে আলুতে নুন হলুদ কোনো কিছুই দেবে না তো আলুগুলো দেখো আমার লালচে করে ভেজে নিয়েছি আর আলুগুলো সফটও হয়ে গেছে তো এইভাবে আলু আর পটল আমি আগে ভেজে তুলে নিলাম আর এরপর আমরা একটি মশলা তৈরি করব তো এখানে আমি দেখো নিয়েছি কিছুটা আদা অল্প একটু আদা চারটে ছোট এলাচ আর ছয় সাতটা গোটা গোলমরিচ তো এই মশলাটা আমাদের লাগবে এই পটলের তরকারিতে তো এই মশলাটা আমরা মিক্সারে দিয়ে দিচ্ছি তোমরা যদি চাও শিলেও কিন্তু বেটে নিতে পারো এটা এরপর দেখো আট দশটা কাজু আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম জলে মানে এই ভেজানো কাজুগুলো আমি এবার এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো তোমরা ভাঙা কাজু হলে সেটাও নিতে পারো তো এবার এখানে দেখো আমি কিছুটা কিশমিশও ভিজিয়ে রেখে দিয়েছিলাম অল্প একটুখানি কিশমিশও জলে আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবে আর এই কিসমিশগুলো আমি এখন এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি তো একসাথে এবার আমরা এই সমস্ত কিছুকে অল্প অল্প করে জল দিয়ে একটু বেটে নেবে তো খুব জল দিয়ে খুব সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি করবে এটা ক্রিমি পেস্ট একদম তৈরি হবে একটা তো এইভাবে দেখো এর মধ্যে জল দিয়ে আমি এটা বেটে নিয়েছি এইবার যে তেলটা ছিল সেই এক্স বেশি তেল একটু তুলে রেখে দেবে বেশি হলে তেল আর এক চামচ মতন তেলের মধ্যে দেব আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গুঁড়ো আর জিরের গুঁড়ো তো এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটা আগের তেলে একটু ভেজে নেবো এখানে আমরা কোনো ফোড়নের ব্যবহার করব না তো এখানে আমরা এইভাবে তেলের মধ্যেই এই মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে যে বাটা মশলাটা রেডি করেছিলাম সেই বাটা মশলাটা আমরা এই তেলের মধ্যে দিয়ে এইবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাদের কষিয়ে নিতে হবে তো পুরো মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবে দুটি মশলাকেই খুব ভালো করে মেশাবো আর তার সাথে এটাকে আস্তে আস্তে কষিয়ে নেবো এই সময় আমি এখানে স্বাদ মতন দিয়ে দিলাম নুন তো এখানে স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো দিয়ে এবার এই মশলাটা দেখো কষিয়ে নিচ্ছি মশলাটা এরমভাবে কষাতে কষাতেই দেখবে মশলাটা এক জায়গায় জড়ো হয়ে আসবে আর মশলার চারিপাশ থেকে তেল ছাড়বে তখনই বুঝবে মশলাটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে এরপরে পটল আর আলু যে ভা ভেজে রেখেছিলাম সেগুলো আমরা এর মশলাটার মধ্যে দিয়ে গায়ে খুব ভালো করে আমরা এটা মাখিয়ে নেব এর তো এইভাবে গায়ে মাখিয়ে নিয়ে একটু আবার নাড়াচাড়া করে ভাজবে তো কিছুক্ষণের মধ্যেই দেখবে আবার তেল ছাড়তে আরম্ভ করেছে তখনই বুঝবে খুব সুন্দরভাবে কিন্তু আলু পটলের সাথে মশলাটি মিশে গেছে আর কম আছে করবে আঁচ কমিয়ে রেখে করব। এরপরে মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে এক বাটি দিয়ে দিয়েছি তো এখানে এক বাটি মশলা ধোয়া জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো তিন চার মিনিট এটা ফুটতে দেবো তিন চার মিনিট ফুটলে রেডি হয়ে গেল আমাদের দেখো আলু পটল আলু পটলের নিরামিষ কোরমা তো আলু পটলের এই নিরামিষ কোরমাটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর নিরামিষ দিনে আলু পটলের নিরামিষ কোরমা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো এত দুর্দান্ত লাগে যারা পটল খেতে ভালোবাসে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে এতই টেস্টি হয় এই পটলের রেসিপিটা তাও আবার নিরামিষ তো অবশ্যই এটা ট্রাই করে দেখো বন্ধুরা আর কেমন খেলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর রেসিপিটি যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটা একটি লাইক দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো সহজ রেসিপি শেয়ার করার আমি চেষ্টা করব। তাহলে আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা